নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যর অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই আজকের যে থামবেল থামবেল দেখে বুঝতে পারছো কি? আজকের ভিডিও জেডি জেডি থেকে অতি অতিজেডি মহিলাও আপনার দিবানা হয়ে যাবে কি করতে হবে একটা জিনিস আপনার পকেটে শুধু রেখে দিন প্লিজ কাউকে বলবেন না কিন্তু কি করতে হবে তার জন্য প্রসেসটা জানতে হবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি করুন আজকের যে টোটকাটা দিচ্ছি শক্তিশালী টোটকা প্রত্যেকটা টোটকাই এখনো পর্যন্ত এই ইউটিউবের প্ল্যাটফর্মে যা দিয়েছি প্রচুর প্রচুর অসংখ্য মানুষ আনকাউন্টেবল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং ভালো লাগে যে আমি কিন্তু যে সমস্ত ভিডিওগুলো দিই প্রচুর রিসার্চ করি সময় দিই সময় দিয়ে স্ক্রিপ্ট করে তবেই এই ভিডিওগুলো বানাই অনেক সময় বিভিন্ন রকম কাজ থাকে কর্ম থাকে হয়তো কোনো সময় শারীরিক দিক দিয়েও পেরে উঠি না তাই মাঝে মধ্যে ভিডিও হয়তো একটু পাবলিশ করতে দেরিও হয়ে যায় কিন্তু উপকার পাবে বাস্তব নিয়ে বাস্তবে যা যা ঘটে সেই নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিও দেখুক না কেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক না কেন প্রতিটা মানুষ উপকৃত হোক এই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করে থাকি যে ছেদ অহংকার দেবাক ভালোবাসার ক্ষেত্রে চলে না পছতাতে হয় এর জন্য অনেক মানুষকে আর আজকের যে ভিডিও দিচ্ছি আজকের যে টোটকা দিচ্ছি আজকের যে প্রয়োগ পদ্ধতি দিচ্ছি অনেক অনেক শক্তিশালী তন্ত্র তন্ত্রশাস্ত্র তার বিভিন্ন কৌশল আছে টেকনিকগুলো জানতে হবে প্রচুর মানুষ তন্ত্র নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকে একজন এক এক ভাবে তারা তাদেরকে রিপ্রেজেন্ট করে থাকে না বলছি না যে আমি সব জানি আমি সব পারি চেষ্টা করি যাতে মানুষ একটু উপকৃত হয় এটাই আমার কাছে পরম প্রাপ্তি আজকের টোটকা দেবাদিদেব মহাদেব তন্ত্রের বিভিন্ন ভাগ আছে সব আমরা একটা কথা বলি দর্শক বন্ধু আমরা অনেকে আমরা বলি আমরা তান্ত্রিক আমরা তান্ত্রিক আমরা তন্ত্র নিয়ে কাজ করছি আমরা তন্ত্র নিয়ে গবেষণা করছি ঠিক আছে কিন্তু একজন সাত্ত্বিক সত্য গুণ সম্পন্ন মহাতান্ত্রিকের নাম হচ্ছে রাবণ আরেকজন হচ্ছেন দেবাড়িদেব মহাদেব মহাদেব স্বয়ং নিজে আজকের যে প্রশিকরণটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি যে যে সমস্ত মানুষকে ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয় দাম্পত্য জীবনের সুখ থেকে বঞ্চিত হতে হয় সাংসারিক পারিবারিক ক্লেশ কলহ দ্বন্দ্ব বিবাদ শত্রুতার মধ্যে পড়তে হয় তার থেকে চিরতরে নিস্তার এবং মুক্তির পথ দেখিয়েছে স্বয়ং দেবাজিদেব মহাদেব যার আরেক নাম হচ্ছে ত্রিকাল যিনি এই ত্রিভুবনকে এক কথায় বসীভূত করে দিতে পারেন আজকে সেরমই একটি টোটকা দিচ্ছি যে কোনো সোমবার অথবা মঙ্গলবার অথবা শনিবার দিনকে এই ক্রিয়াটা তোমাকে করতে হবে কী করতে হবে তার জন্য দরকার হচ্ছে একটি বেলপাতা ত্রিপত্র বেলপাতা বাড়ির কাছাকাছি যদি থেকে থাকে ওয়েল অ্যান্ড গুড বা যেখান থেকে পারো গাছ থেকে একটা ত্রিপত্র বেলপাতা ছিঁড়ে নিয়ে চলে আস যেন অবশ্যই নিখুঁত ত্রিপত্র বেলপাতা হয় এবং তার সাথে সাথে সবুজ কালির মার্কার পেন আবারও বলছি সবুজ কালির মার্কার পেন মার্কার পেন তার কারণটা হচ্ছে এমনি পেন দিয়ে যে কোনো জিনিসে তুমি লিখতে যাও না কেন উঠে যেতে পারে আর মার্কার পেন দিয়ে হলে লেখাটা উঠবে না টোটাল পদ্ধতিটা বললে তোমরা বুঝতে পারবে নিখুঁত ফাটা ফুটো নয় খাওয়া নয় পোকা খেয়েছে এইরকম নয় নিখুঁত ত্রিপত্র বেলপাতা তুলে এনে রেখে দিলে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে সোমবার অথবা মঙ্গলবার অথবা শনিবার দিন যে কোনো সময়ে ত্রিপত্র বেলপাতাটা ভালো করে যদি নোংরা ঠেকে থাকে ভালো করে পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নেবে যেন কেন পাতাটা গায়ে জল লেগে না থাকে নেবার পর যে কোনো একটা জায়গায় বসো বসে আসন বিছিয়ে বসবে মেঝোতে বসে করলে সব থেকে ভালো হয় মেঝোতে বসো আসন বিছিয়ে যে কোনো আসন আসন বিছিয়ে বসে মেঝোতে যে কোনো একটা কাগজ হোক একটা পেপার হোক একটা ম্যাগাজিন হোক বা একটা পাত্র যে কোনো তার উপরে বেলপাতাটাকে রাখো বেলপাতাটা রেখে বেলপাতার যে দিকটা সমান অর্থাৎ যেদিকটা শিরাগুলো দেখা যাচ্ছে না সেই দিকটাকে উপর দিকে রাখো আর যে দিকটা শিরাগুলো থাকে সেটাকে নিচের দিকে রাখো ধরে নাও এটা বেলপাতা তাহলে এই দিকটা শিরা নিচের দিকে আছে যেগুলো শিরগুলো দেখা যায় অবশ্যই বেলপাতাটা কিন্তু গোটা সমে তুলে নিয়ে আসবে যখন তুলে আনবে এবং দিকটা প্লেন সেই দিকটাকে উপর দিকে রাখো রেখে কী বলেছি সবুজ কালির মার্কার পেন এই সবুজ কালির মার্কার পেন দিয়ে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা যে ত্রিপত্র বেল পাতা অর্থাৎ তিনটে পাতা ঠিক এই রকম এই মাঝখানের যে পাতাটা মাঝখানের পাতায় সবুজ কালির পেন দিয়ে স্ক্রিনে যেটা দেখাবে সেইটা লিখবে লেখা হয়ে গেলে তার সাথে সাথে আরও একটা জিনিস সংগ্রহ করে তোমরা রাখবে সেটা হচ্ছে একটা খাম যে কোনো রঙের কাগজের যে খাম পাওয়া যায় বা পাউচ প্যাক পাওয়া যায় সেই পাউচ প্যাকটা সংগ্রহ করে রাখবে তাহলে কি বললাম কীপত্র বেলপাতার মধ্যে মাছের যে বেলপাতা অর্থাৎ মধ্যার যে বেলপাতাটা সেই মাঝখানকার তে। স্ক্রিনে দেখাচ্ছে দেখো লিখবে কি প্রথমে লিখবে ছোট ছোটো করে লিখবে মার্কার পেন দিয়ে বসকারীর পুরো নামটাকে লিখবে পদবী সমেত যাকে তুমি বস করতে চাইছ তোমার হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা এমনও হয় যে কার্যক্ষেত্রে কাউকে বস করার প্রয়োজন হয়ে পড়েছে তার কাছ থেকে কাজটাকে তুমি হাসিল করে আনতে পারছো না তার নামও তুমি এখানে লিখতে পারবে তার নামটা লিখলে তারপরে কি লিখছ দেখো স্ক্রিনে দেখাচ্ছে তাহলে ওপরে লিখছ বসকারীর পুরো নাম ছোট ছোট করে পদবী হবে তারপরে নিচে লিখবে ওং ক্লিং নম ওং ক্লিং নম এই মন্ত্রটা লিখলে লেখা হয়ে গেল মার্কার পেনটা রেখে দাও ওই ত্রিপত্র বেলপাতাটাকে দরকার হয় একটু সুন্দর করে ভাঁজ করে নাও ভাঁজ করে নিয়ে কি বলেছি ওইখানে বসে যেখানে বসে ক্রিয়াটা করছো কোনো সাদা রঙের হোক গেরুয়া রঙের হোক মেরুন হোক লাল হোক যে কোনো রঙের খামের মধ্যে বেলপাতাটাকে ভাঁজ করে ঢুকিয়ে রেখে দাও বা যদি মনে হয় পাউচ প্যাক পাউচ প্যাকের মধ্যেও বেলপাতাটাকে ভাঁজ করে এমনভাবে ভাঁজ করবে যাতে বেলপাতাটা ছিঁড়ে না যায় বা ভেঙে না যায় আলত করে ভাঁজ করে রেখে দাও রেখে দিয়ে তারপর কোথায় রাখবে কোনো খামের মধ্যে অথবা পাউচ ব্যাগের মধ্যে বেলপাতাটাকে খুব যত্ন সহকারে অল্প করে ভাঁজ করে ঢুকিয়ে রাখলে রেখে তোমার প্যান্টের পকেটে অথবা মানিব্যাগে ব্যাগে অথবা ওয়ালেটে অথবা পার্সে তুমি যেখানে যেখানে যাও সঙ্গে সঙ্গে ঠিক বেলপাতাটাকে নিয়ে যেতে পারবে এই ভাবে রাখো সেটা পকেটেও রাখতে পারো মানি রাখতে পারো ওয়ালেটে রাখতে পারো পার্সেও রাখতে পারো এইবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে গুরুজি বেলপাতাটাকে তো খামের মধ্যে বা পাউচ প্যাকের মধ্যে ভাঁজ করে রেখে দিলাম রেখে পকেটে রাখলাম মানি ব্যাগে রাখলাম বা ওয়ালেটে রাখলাম যদি সেই অবস্থায় ভেঙে যায় বেলপাতাটা তাহলে কি হবে তোমার দেখার দরকার নেই তাতে কোনো অসুবিধে কিচ্ছু নেই তুমি রাখার কর্তব্য রাখতে বলেছি তুমি দেখে দেবে সেই অবস্থায় যদি ভেঙে যায় তাহলে তাতে কোনো অসুবিধে নেই বা সেই ক্রিয়াতে কোনো ত্রুটি আসবে না তুমি যেদিন এই ক্রিয়াটা করছ সোমবার অথবা মঙ্গলবার অথবা শনিবার তাহলে সেই দিন থেকে ন দিন তোমার পকেটে মানি ওয়ালেটে বা পার্সে থাকছে ওই বেলপাতাটা নদিন সোমবার থেকে যদি করো তাহলে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার নদী হল মঙ্গলবারের পর বুধবার দিনকে তুমি তোমার সময় অনুযায়ী কোনো জলে ভাসিয়ে দেবে ওই পাউচপ্যাক বা খাম সমেত বেলপাতাটাকে যদি পাশাপাশি জল না পাও নদী খাল বিল পুকুর সমুদ্র যা পাবে গঙ্গা আইদার সেখানে ভাসিয়ে দেবে আর যদি না বা কোনো গাছের গোড়ায় ওই বেলপাতাটা যেটা পাউচ প্যাক বা খামের মধ্যে আছে চুপচাপ বসিয়ে দিয়ে চলে আসবে দিন পর নদিন তোমার সাথে থাকবে বাট ন সেকেন্ড লাগবে না কাজটা কমপ্লিট করার পর দায়িত্ব নিয়ে বলতে পারি যে জেরি দিকে অতি জেরি মহিলা যাকে তুমি বস করতে পারছো না যে জিদে ফেটে পড়ছে অহংকারে ফেটে পড়ছে কোনোভাবেই তোমাকে পাত্তা দিচ্ছে না করে সে তোমার দিকে আস্তে আস্তে এগিয়ে এসে তোমার মনের মধ্যে নক করতে শুরু করবে তোমার কাছে সে নিজেকে স্যারেন্ডার করবে আত্মসমর্পণ করতে বাধ্য এবং তার মধ্যে একটাই কথা বেরোবে রিয়েলি আই লাভ ইউ শেষ করছি আজকে অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে তার আগে বলবো কি যদি কোনো অসুবিধা থেকে তাকে বা বুঝতে না পারো তাহলে ফেসবুকে জোটিসগুলো ধরে চাচ্ছ এবং ইনস্টাটে অ্যাটারটে জোটিশগুলো ধরে চাচ্ছ এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো অবশ্যই ধৈর্য ধরো উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সেই সময় পর্যন্ত মা তারা বাবা গুরু ব্রাহ্মদেবের কাছে একটাই প্রার্থনা করি সবসময়ই প্রার্থনা করে থাকি যে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ব্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা তারা তাদের জেদটাকে ভুলে অহংকারটাকে ভুলে তারা মনের মানুষটাকে নিয়ে সারাটা জীবন চলুক তাতে কি হবে তাদের মুখের হাসিটা বজায় থাকবে সর্বোপরি হবে জয়ী বানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা